নির্বাচনের দিন থেকে আক্রান্ত, মানে 13ই মে থেকে। তাদের মধ্যে বেশ কিছু জন আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু সকলকে দেওয়া আছে, আমাকে বেশ কয়েকদিন ধরে তারা মেসেজ করছে যে আপনি সব জায়গায় যাচ্ছেন, আমরা টিভিতে দেখছি, বর্ধমানে আপনার একবার আসা দরকার, আমরা মিট করব। তা আজকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস ছিল। আমি সকালে দুটো প্রোগ্রাম করে দুপুরে শ্রীরামপুর করে হুগলির ভিতর দিয়ে বর্ধমানে চলে এসেছি। তার আগে কালকে রাত্রে জেলা সভাপতিকে জানিয়েছিলাম, এখানে মোট 60 জন ঘরছাড়া কর্মী রয়েছেন, তাদের মধ্যে অনেক মহিলারাও রয়েছে, বয়স্ক লোকরাও রয়েছে, এবং আরও প্রায় 14 জন পাশাপাশি আত্মীয়দের বাড়িতে আছেন। তো 74 জন মতো এখানে ঘরছাড়ার সঙ্গে আজকে আমার দেখা হলো, যারা 13ই মে নির্বাচনের দিন থেকে এবং 4 তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছেন। কেউ মার খেয়েছেন, কেউ হুমকির সামনে পড়েছেন, কারোর দোকান বা বাড়ি ভেঙে দিয়েছে, কারোর সামান্য কাজ করতেন মুদির দোকানে বা হোটেলে, সে কাজ ফেলে নেওয়া হয়েছে। তাদেরকে প্রকাশ্যে বলা হয়েছে যে 2021 সালের মতো তোমরাদের দেখতে পেলে খুন করব, এবং সেই সময়কালে পুলিশের পক্ষ থেকে ডায়েরি পর্যন্ত নেওয়া হয়নি। পরে অবসরকালীন বিচারপতি সম্মানীয় কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ একটা দুটো মেল আইডি ডিজিপি দেয়, তাতে কিছু অভিযোগ যায়, সেই অভিযোগকেও ঠিক মতো এন্টারটেন এখানকার পুলিশ প্রশাসন করেনি। পরবর্তীকালে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থের মামলা হয় একাধিক, তার মধ্যে আমিও ছিলাম। প্রধান বিচারপতির পক্ষে মাননীয় হরিশ ট্যান্ডন সম্মানীয় বিচারপতির যে বেঞ্চ, ডবল জাজেস বেঞ্চ, সেই বেঞ্চ থেকে কিছু অর্ডার হয়েছে এবং সেন্ট্রাল ফোর্সের এক্সটেনশনও হয়েছে। 26 তারিখ সেই মামলা আছে এবং 26 তারিখের মধ্যে রাজ্য পুলিশকে একদম সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন উচ্চ ডিভিশন বেঞ্চ, সমস্ত ঘরছাড়াদের প্রোটেকশন দিয়ে বাড়িতে ঢোকাতে হবে। আমরা আশা করবো, এখনো তো 2 দিন বাকি আছে, বুধবার 26 তারিখ সবাইকে বাড়িতে ঢোকানোর তারা ব্যবস্থা করবেন, নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন। গতকালও এখানে যুব মোর্চার এক নেতার বাবা, বয়স্ক বৃদ্ধ, 60-এর উপর 65 বয়স, তাকে চড়চাপড় মারা হয়েছে। তাতে পুলিশ যদি রক্ষকই যেখানে ভক্ষক, পুরো নির্বাচনটা পুলিশ করেছে, পুলিশ এবং আইপ্যাকের লোকরা ইলেকশন সংগঠিত করেছে, তৃণমূল মাঠে ছিল না। তা যার কাছে মানুষ গিয়ে নিরাপত্তা পাবে, তারাই যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যায়। এক একটা ওসি ব্লক প্রেসিডেন্ট, এসপি হচ্ছে জেলা প্রেসিডেন্ট, স্বাভাবিকভাবে তারা কোথায় যাবে? আমরা অপেক্ষায় আছি, এবং আমি যেহেতু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি, আমি ঘরছাড়াদের তালিকাও গোটা রাজ্য থেকে সংগ্রহ করেছি, আমার কাছে প্রায় 3,500 নামের তালিকা এসেও গেছে। এখান থেকেও আজকে 74 জনের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পুলিশ স্টেশন নম্বর আমি নিয়ে যাচ্ছি, আমার প্রতিনিধিরা আছেন, তারা নিয়ে যাচ্ছেন। আমি বুধবার দিন হাইকোর্টে জমা দেব, যাতে মহামান্য উচ্চ আদালত রাজ্য সরকারকে, রাজ্যের পুলিশকে, কেন্দ্রীয় বাহিনীকে আরও বেশ কিছুদিন এই রাজ্যে দেখে, এই যে পশ্চিমবঙ্গে যে একটা কলঙ্ক, পোস্ট পোল ভায়োলেন্স, নির্বাচনের এই ভায়োলেন্স কোথাও হয় না, গোটা ভারতবর্ষে কোথাও হয় না। পাশের রাজ্য উড়িষ্যাতে সরকারের পরিবর্তন হয়েছে, একটাও বিজু জনতা দলের লোক বা কংগ্রেসের লোক অভিযোগ করেনি বিজেপি তাদের মেরেছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে, কোনো বিজেপির লোক অভিযোগ করেনি যে তারা আক্রান্ত হয়েছে। ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম লড়েছে আমাদের বিরুদ্ধে, হেরেছে বিপুল ভোটে, সেখান থেকেও কোনো অভিযোগ আসছে না। একমাত্র রাজ্য যেখানে কার্যত সরকারি সিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে, এখানকার এই কালো অধ্যায় চিরতরে শেষ হবে, এই আশা নিয়ে আমি এখান থেকে প্রস্থান করব এবং এদের পাশে থাকার বার্তা দিয়ে গেলাম। দলের পক্ষ থেকে থাকা এবং সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে, আমিও আজকে তাদের পাশে দাঁড়ালাম, সহায়তা করলাম, তাদের কিছু জামা কাপড় দিলাম, তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলাম। প্রায় 10-12 জনের কাছ থেকে কি ঘটেছিল শুনলাম,
কি সমস্যা আছে শুনলাম, কেউ বলছেন বাড়ি গেলে কি করব, মুদির দোকান ছিল চায়ের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে, আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে, আমার তো কিচ্ছু নেই, আমি তো একদম পেনিলেস, কোনো অর্থই নেই আমার কাছে। একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম, 5-6 হাজার টাকা বেতন পেতাম, একবেলা খাওয়ার দিত, আপনি একটা কাজ খুঁজে দেন আমাকে, ওই রকম কাজ হোটেলের কাজ, কারো বাড়িতে গিয়েও যদি পরিচারকের কাজ করতে খুঁজে দেন বলে খাব। বর্ধমান শহরের উপরে আপনারা এখানকার সাংবাদিক, এই যে অমানবিক কাজগুলো হচ্ছে, এই যে মানুষের মৌলিক অধিকার গুলো কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা তারা তখন ভাতাজীবী হয়ে গেছে। আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন, মাননীয় সুভা প্রসন্ন বাবু, প্রকাশ্য রাস্তায় গোমাংস ভক্ষণ করার সুবোধ সরকার, এদেরকে আপনি এখন পাবেন না, কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে। বর্ধমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে, বর্ধমান শহরে এত আক্রান্ত, এই পার্টি অফিস থেকে 500 মিটার দূরে 25 নম্বর ওয়ার্ডের কথা বলছে, 19 নম্বর ওয়ার্ডের কথা বলছে, এখানেই হোটেলে কাজ করতে কেড়ে নিয়েছে বলছে, এখানেই চায়ের দোকান মুদির দোকান 25 নম্বর ওয়ার্ডে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, পুলিশ ফোন করে বলছে আসুন আপনি, বলে গিয়ে কি করব, বাঁশটাও ভেঙে দিয়েছে, তালিও ভেঙে দিয়েছে, কিছুই নেই। সেন্ট্রাল ফোর্স তো তাকে গিয়ে বাড়িও ঢুকিয়ে দিয়ে এসেছিল, তারপরে আবারও নাকি আক্রান্ত হয়েছে সে। এখন তো যা পরিস্থিতি হয়েছে, প্রত্যেকের বাড়ির সামনে সিসিটিভি দিতে হবে, এত টাকা তো আমাদের নেই, এই একটা অসম্ভব বিষয়। আগে আমরা জামালপুরে রায়নাতে সব ঘটত দেখতাম, ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে আছে, মন্তেশ্বর তো কেন হয় আপনারা জানেন, মন্তেশ্বরে আগুন কারা লাগায় কে লাগায় সবাই জানে, আমি আর নাম বলছি না, খাগড়াগড় কেন হয় বর্ধমানে সবাই জানে, এখানে কোন শক্তি কাজ করছে, যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশ বিরোধী কাজের জন্য, পিএফআই বলুন সিমি বলুন, তারা এখানে পুনর্জীবিত হয়, তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয় ভোট ব্যাংকের রাজনীতি, আগে সিপিএম করত, এখন সেটা তৃণমূল সেই কাজটা করত, তাই আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম, এবং এটা ক্লোজলি মনিটরিং হবে, জেলা প্রেসিডেন্ট করছে, তার টিম কাজ করছে, আমিও পার্সোনালি মনিটরিং করব, করে আবার বুধবারের পরে বসা হবে, বা আমার প্রতিনিধি আসুক আমি আসি, কথা বলে বলে প্রত্যেককে, আমাদের এই বুথ কর্মীদেরকে আমরা বাঁচিয়ে রাখব, তাদেরকে সবাইকে হয়তো বাড়ি ফিরিয়ে দেওয়ার পরিবেশ দিতে পারবো না, পুলিশ সহযোগিতা না করলে আমাদের লিমিটেশন আছে, কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার গুরুদায়িত্বটা আমাদের, আমরা করবো, কারণ তারা মাথা মতো করতে চায় না। তৃণমূলের এখন দুটো কথা, ঝান্ডা ধরে সারেন্ডার করো, যেমন করেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণপুরের গ্রাম পঞ্চায়েত, মাথা ভাঙাতে একটা পঞ্চায়েতকে কোচবিহারে, এখানে বলছে যে সারেন্ডার করে পতাকা ধরো, আর তৃণমূল মানেই তো টাকা নিতে হবে, চোর সবাই জানে, গরিব লোক হলে 30,000-50,000, আর একটু সচ্ছল হলে 2-3 লাখ, আর একটু পয়সা ভালো লোক হলে 5 লাখ টাকা পাবেন। শুধু তাই নয়, এখানে যে রাইস মিলগুলোতে আছে যাদের লেবারদের বেতন অ্যাকাউন্টে ঢোকে, প্রভিডেন্ট ফান্ড কাটা হয়, বিজেপি করার অপরাধেও তাদের কাজকর্ম বন্ধ করা হয়েছে, সেটাও আমরা প্রথমে রাইস মিল অ্যাসোসিয়েশনকে জানাচ্ছি, তারা যদি এটা টেক আপ না করে তাহলে আমরা এটা আইনে রাষ্ট্র হয়েছে। আপনাকে তো পুরো হিসাবটাই বললাম, 60 জন এখানে থাকেন রাত্রি বাস করেন, আর এক্সট্রা 14 জন আত্মীয়র বাড়িতে থাকেন, এখানে পরিষেবাটা গ্রহণ করেন। আমাদের মধ্যে নিচ্ছি বলেই তো এখানে আশ্রয় শিবির, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তাদের প্রাইমারি ট্রিটমেন্ট করা, আমি আজকে এসেছিলাম, তোকে গার্মেন্টস দিলাম, কিছু পকেট মানি দিলাম,
সব করা হচ্ছে, তাদেরকে বইপত্র যাতে কিনে এখানে থেকে যেতে হবে। আমরা বুধবার দিন কোর্ট যেহেতু একটা নির্দেশ দিয়েছে শুক্রবারে, বুধবার তো কাছে নকিং দা ডোর 26 তারিখ, যাতে ঢুকিয়ে দেওয়া হয় সে কথা বলেছেন। এবারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার পুলিশ মানবে কিনা পুলিশের ব্যাপার, এখানে তো কোর্ট কেউ মানে না পশ্চিমবঙ্গে। ওই জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা ফাইন জমা দিতে হয় কলকাতা হাইকোর্টের বারে, ওটা ভারতবর্ষে কোথাও পায় না স্বাধীনতার পরে। দাদা গতকাল কাকসা থেকে তো জঙ্গি সন্দেহে এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে, এবং ঠিক 10 বছর আগে এই বর্ধমানে, বর্ধমানে কাকসা থেকে এটা গতকাল হয়েছে, আর 10 বছর আগে বর্ধমানে খাগড়া করে। আমি আগেই বলেছি PFI সিমি জামাত হেফাজত আপনার বর্ধমান থেকেই, সিএএ কে এনআরসির নাম করে দাঙ্গা তো এখান থেকে সিদ্ধুগুলা শুরু করেছিল, মনে নেই আপনার 2019 সালে কি হয়েছিল? আজকে সিএএ ইমপ্লিমেন্ট হয়েছে, কোনো লোকের নাগরিকত্ব গেছে নি, সিএএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন। সেদিনকে কি বলেছিল এই বর্ধমানে, এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে, যারা 18 বছর পের হয়নি নাবালক, সিদ্ধিকুল্লা চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন, তো এই বর্ধমান থেকে, তো বর্ধমানেই তো খাগড়াগড় কাণ্ড, কারা যুক্ত জানেন না? গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস স্টেটমেন্ট দেখুন, একটা মুসলিম লোক তাকে হিন্দু নাম দিয়ে এই বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে, যে দেশ বিরোধী কাজের আগড়া হয়েছে। এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের লড়াই, যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদের তো ভেবে দেখা উচিত, যে খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে তাদেরও জমি যাবে, তাদেরও রেশনে ভাগ পড়ছে। এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের রাষ্ট্র বিরোধীদের লড়াই, এখন হিন্দু মুসলমানের লড়াই নয়। দাদা বাংলায় কি জঙ্গি মডিউল আবার সক্রিয় হচ্ছে কি মনে হচ্ছে? জঙ্গিদেরই তো সরকার, সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি, তার সিদ্ধিকুল্লা চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পায়, তার যোগ্যতারই তো সরকার। সরকারটা কি ভদ্রলোকে নেই? 72টা জায়গায় BSF কে মেড়া তৈরি করার জন্য, কাঁটা তার দেওয়ার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী, ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের হাতে। 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন বেরোতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য 2022 সালে, রিজিওনাল মিটিং। আমরা যখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি এসেছিলেন কেন, বলে আমার মূল উদ্দেশ্য ছিল এই মিটিংটাও করা, সাথে সাথে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে দেশের স্বার্থে আপনি 72টা জায়গায় খোলা আছে, আপনি জমি দেন, BSF কাঁটা তার ঢুকতে পারছে না, প্রোটেক্টেড হচ্ছে না আমাদের দেশের সীমান্ত। এখনো যারা আপনাদের মধ্যে বা অন্য যারা তৃণমূলকে ভোট দেন, প্লিজ রিথিঙ্ক, কোন জায়গায় যাচ্ছে কল্পনাও করতে পারছেন না আগামী 10 বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গ। দাদা সোনারপুরে তো সোনারপুরে যে কাউন্সিলর অফিস ঢুকে গতকাল যে মারধরের ঘটনা ঘটেছিল, সেখানে 3 জন গ্রেপ্তার হয়েছে তৃণমূলে, আর কাউন্সিলর নিজে বলছেন যে ভয়ে আছি, আতঙ্কে আছি, অফিসে বসতে ভয় পাচ্ছি, কি বলবেন? তৃণমূল কাউন্সিলর ভয় পাচ্ছে অফিসে বসতে, এরকম ভয় আর আবুল ইসলামকে জেল খাটালো তারা, এই তৃণমূলে সব জায়গায় আছে টিম, বিটি পিসি টিম, হাইকোর্ট টিম, যুব টিম, মাদারের টিম, জয়ন্ত রস্কর মারাই গেলেন অসুস্থ হয়ে, সেখানে যুব বলে একটা পার্টি আছে সকল মহল্লার, মাদার বলে একটা ছিল জয়ন্ত রস্কর, এ মডেল সর্বত্র আছে, চারিদিকে একই মডেল, এখানেও মডেল আছে, রাসবিহারীর মডেল, খোকনের মডেল, সব জেনে কেন প্রশ্ন করছিলাম? দাদা কলকাতায় তো 2 কাউন্সিলরের মধ্যে যে গন্ডগোলের ঘটনা, এই ঘটনা তো দেখা গেল তৃণমূল 2 কাউন্সিলরকে শপথ করছে, আবার কুণাল ঘোষ হচ্ছে বলছে যে হুঁচারিতে, না আমি বলবো না, বিরাট মনীষীদের কথা, না 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 কুণাল ঘোষ হচ্ছে দলের উদ্দেশ্যে হুঁচিয়ে, আমি মনীষীদের কথা বলছি, ছোটখাটো লোক আইন, দাদা ওই প্রশ্নটা অন্য, দাদা প্লিজ প্রশ্নটা হচ্ছে, আমি এই প্রশ্নের উত্তরই দেবো না, বলুন এখানে 74টা লোক থাকতো না। বর্ধমান নট অনলি মানে একটা টাউন, বর্ধমানে খুব
বড় পশ্চিমাঞ্চলের হেডকোয়ার্টার বলে মনে করি আমরা। বর্ধমান শহরে জাতীয় সড়কের গায়ে ঘর ছাড়াদের নিয়ে দেখা করতে আসা দুপুরবেলা তৃণমূল যদি একটুও শুধরাত 21 সালের ভোটের মানে ভোট পরবর্তী হিংসা থেকে, তাহলে এবারে এই জিনিস হতো না। ঘটনা ঘটছে সেন্ট্রাল ফোর্স এর কন্ট্রোল রুমে অভিজিৎ দা ফোন করছে, আপনার সমুদ্রগড়ে কিছু ঘটছে, সমুদ্রগড়ে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, সোজা এনএস দিয়ে না গিয়ে সমুদ্র করে যাওয়ার জন্য যদি কাটোয়া দিয়ে ঘুরে কাল না হয় মেমারি হয়ে যায়, তাতে কত তিনটে চারটে রাস্তা আছে। সমুদ্রগড় যদি অন্য থানার মধ্যে পড়ে, আমি কথার কথা বলছি যে এই যে পৌঁছানোটা কখন পৌঁছাচ্ছে, 12টা ইনসিডেন্ট হচ্ছে, কন্ট্রোল রুমে জানানো হচ্ছে, সেন্ট্রাল ফোর্সকে এমন সময় নিয়ে যাচ্ছে 2টার সময়, 3টের সময়, 4টের সময়, যখন সব ঘটনা শেষ। পরিস্থিতি এখনো নর্মাল নয়, মহামান্য কোর্ট যতদিন চাইবেন ততদিন 400 কোম্পানি প্রায় 40,000 কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ভারত সরকার রাখতে রাজি আছে উইদাউট এনি কষ্ট। এই জন্যই বলেছি কিন্তু সেন্ট্রাল ফোর্স গাইডেড বাই দি, কন্ট্রোল বাই দি, ট্রান্সপোর্ট প্রোভাইড বাই দি স্টেট পুলিশ, যার নাম ছোট করে মমতা পুলিশ বলা হয়, যে পুলিশ এই নির্বাচনে তৃণমূলের ক্যাডারের থেকেও নিচে নেমে এখানকার ওসিআইসি এসপিদের বাপ মা মরা দায় পড়লে যেমন হয় তেমন ভাবে নির্বাচন করেছে। দাদা ইউজি নিটের পাওয়ার হচ্ছে পিজি নিট, সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করে, আমি এটা নিয়ে বলবো না, সব জায়গায় সকাল থেকে দুবার হয়ে গেছে। আমাদের যশস্বী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার সাবজেক্ট, তিনি বলছেন এবং খুব কড়া ব্যবস্থা গত 2 দিন ধরে ভারত সরকার নিচ্ছে। ভারত সরকার মেধা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে এতটুকু কোনো ত্রুটি থাকুক জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে, আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাকশনগুলোতে। বাকি যে স্পেসিফিক কোশ্চেন আছে এর উত্তর, এটা যেহেতু ন্যাশনাল ইস্যু, আমাদের এইচআরডি মিনিস্টার মিস্টার ধর্মেন্দ্র প্রধান হি ইজ ভেরি কম্পিটেন্ট এন্ড সিনিয়র মিনিস্টার, তার সেকেন্ড টার্ম চলছে, তিনি এই বিষয়ে যা বলছেন সেটা আমাদের সকলে না পিজি নিট স্থগিত করিয়া দিয়ে এটাও কি দুর্নীতি হয়েছে বলে মনে মনে করছে, মানে সম্ভাবনা কি দুর্নীতি হওয়ার, তার জন্য কি সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে ভারত সরকার? সিবিআই তদন্ত হলে করমন্ডল এক্সপ্রেসে যা হয়েছিল সেটাও যেমন বেরিয়েছে এটাও বেরোবে, তাড়াহুড়া করার কিছু নেই। वेस्ट बेंगल में कितना काम कार्यकर्ता अभी भी घर से बाहर है पूरा राज्य में अभी, क्योंकि आम लोग का पास तो जो शेल्टर में 3.5 से 4,000 है, पूरा प्रदेश में 8,000 तो होगा। बीजेपी वेस्ट बंगाल अभी भी घर फिनाने के लिए कुछ स्टेप लिया है अभी भी? केस ऊपर स्टेप तो लिया है, शेल्टर होम चालू है, खाने का अरेंजमेंट है, उनको जितना भी उसको इम्यूनिटीज जरूरत है हम लोग दे रहा है, और ऑन बिहाफ ऑफ पार्टी एलओपी के नाते में पब्लिक इंटरेस्ट लिटिगेशन किया। अभी घर से के बाहर घूम रहे हैं, उन लोगों का फैमिली भी अभी काम पर नहीं जा सकते अभी उन लोग, और दिक्कत में है, बहुत दिक्कत में है। फैमिली के लिए क्या कर रहे हैं बीजेपी, फैमिली के लिए क्या कर रही है? नहीं फैमिली के लिए तो नहीं, जो घर बार छोड़ के आए ये जितना भी करना है पार्टी की ओर से, और पार्टी के जो अनुभवी कार्यकर्ता है वो लोग भी पर्सनली कर रहा है, सब मिल के कर रहा है। सुनिए जी, ये सभी डर रहे हैं कि अभी सेंट्रल फोर्स है लेकिन सेंट्रल फोर्स जाने के बाद उन लोगों पर फिर से हमला हो सकता है और टीएमसीसी के लिए ये जो अप्रिहेंशन है सही बात है, इसलिए मैं अपील फाइल किया कलकत्ता हाईकोर्ट का डिविजन बेंच में, जो अपील चल रहा है हमारी, जो वहाँ एप्लीकेशन है, जो अपील है कोर्ट में, उसमें एक नंबर डिमांड है अप टू दुर्गा पूजा सेंट्रल फोर्स शुड स्टे इन बेंगल। দাদা মাতঙ্গিনীর নিচে যারা চাকরির দাবি যে আন্দোলনে বসেছিলেন তাদের আন্দোলনে আজকে 2 বছর পূর্তি, যে দিদির কাছে চলো এই নামে মিছিল করছেন দাদা, মাতঙ্গিনীর ওখানে যারা চাকরির দাবিতে আন্দোলনে বসেছিলেন তারা, আমি ওদের অনুরোধ করব নামটা চেঞ্জ করে পিসির কাছে চলো, এনটিএ ডিজি তাকে তো অপসারণ করেছে কেন্দ্র সরকার, সরিয়ে দিয়েছে কেন্দ্র সরকার, এনটিএ আবার চলে যাচ্ছে ওই পর্যায়ে। আগের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, সিবিআই তদন্ত হচ্ছে,
ত্রুটি যদি হয়ে থাকে ধরা পড়বে আসল আশা করি। আর রিগার্ডিং দি মানে স্পেসিফিক কোশ্চেন রিগার্ডিং এনটিএ বা নিট বা পরীক্ষা প্রশ্ন, এটা নিয়ে অলরেডি ডেলি আমাদের সিনিয়র মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান বলছেন। পশ্চিমবাংলায় মানিক ভট্টাচার্য, সুবীরেশ সিনহা, এসপি সিনহা এদেরকে বাঁচানোর জন্য ট্যাক্স পেয়ারদের টাকায় সুপ্রিম কোর্টে যাওয়া হয়। আর ভারত সরকার কোথাও কোনো দুর্নীতি বা কোনো অ্যানোমালি দেখলে সেটাকে কড়া হাতে দমন করেন। এইখানে ডিফারেন্স বিটুইন ইউনিয়ন গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট অনন্তকাল ধরে হতে পারে।